এখন আপনি শুনছেন এসেনশিয়াল ইংলিশ এর পাঁচ নম্বর লেসন। এই লেসনের নাম হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। এই লেসনে আপনি শিখবেন কিভাবে কাউকে তার কাজ বা পেশা সম্পর্কে ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করতে হয়। আজকে হামদি ও সারা তাদের কাজ নিয়ে ইংরেজিতে কিছু কথা বলবেন। চলুন তাদের কথোপকথনটি শুনি। What do you do? I work in IT. How about you? I'm a student. That's nice. Wow! অসাধারণ ইংরেজি হামদি। চলুন এটাকে কয়েকটি অংশে ভাগ করে নেই। প্রথমে সে সারাকে প্রশ্ন করেছে, আপনি কি করেন। ইংরেজি ফ্রেজটি শুনুন এবং সাথে সাথে বলুন। আপনি এটি দুবার শুনতে পাবেন। What do you do? What do you do? সারা যে উত্তরটি দিয়েছে তা হল, আমি আইটিতে কাজ করি। আইটি মানে হল ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ সে কম্পিউটার নিয়ে কাজ করে। এবার তার জবাবটি শুনুন এবং সাথে সাথে বলুন। আই ওয়ার্ক ইন আইটি। আই ওয়ার্ক ইন আইটি। এবার সারা হামদিকে পাল্টা প্রশ্ন করে, আপনি কি করেন। এবার সেই প্রশ্নটি শুনুন। হাউ অ্যাবাউট ইউ? হাউ অ্যাবাউট ইউ? জবাবে হামদি জানায়, আমি একজন ছাত্র। এবং সারা বলে, চমৎকার। শুনুন এবং সাথে সাথে বলুন। আই এম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট। দ্যাটস নাইস। দ্যাটস নাইস। তাহলে হামদি জানে যে কিভাবে কাউকে সে কি করে সে বিষয়ে প্রশ্ন করতে হয়, এবং ইংরেজিতে জিজ্ঞেস করতে বলতে হয় হোয়াট ডু ইউ ডু। এবার আপনার পালা, ফ্রেজগুলি বাংলায় শুনুন এবং এরপর ইংরেজিতে বলুন। তুমি কি করো? আমি আইটিতে কাজ করি। আর তুমি কি করো? আমি একজন ছাত্র। চমৎকার, গ্রেট। এবার পুরো সংলাপটি শুনে আপনি এতক্ষণ নিজে নিজে যা বলেছেন তার সাথে মিলিয়ে নিন। What do you do? I work in IT. How about you? I'm a student. That's nice. Well done. এবার আপনি নিজে নিজে প্র্যাকটিস করার জন্য পুরোপুরি তৈরি। একজন বন্ধুকে সাথে নিয়ে ইংরেজিতে কারো কাজ সম্পর্কে জানতে চাওয়া